ভিউয়ার্স, আজকে আমি আরেকটি নতুন টেস্টি রিফ্রেশিং রেসিপি নিয়ে চলে আসছি, যার নাম হলো লেমন জুস। লেমন জুস তো আপনারা সবসময় হোয়াইট প্লেন দেখেন, এবার অরেঞ্জ দেখবেন। আর আরও ডিফারেন্ট কালারে আমরা বানিয়ে দেখাতে পারবো যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে। তাহলে দেখে নিই অরেঞ্জ লেমন জুস কীভাবে তৈরি করতে হয়। লেটস স্টার্ট। ভিউয়ার্স, লেমন জুস বানানোর জন্য প্রথমে আমরা শিরা তৈরি করে নেব, তাই আমরা এখানে নিয়ে নিচ্ছি পানি। পানি একটু কম করে নেবেন, কারণ শিরাটা একটু ঘন করে তৈরি করব। তারপর চুলা জ্বালিয়ে দিচ্ছি, চুলা মিডিয়াম হিটে রাখবেন। এরপর আমরা সুগার দিয়ে দিচ্ছি, টু টেবিল স্পুন মতো। এটা এভাবে আমরা ঘন করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের সিরাপগুলো হয়ে গিয়েছে, যত পারেন এভাবে ঘন করে নেবেন। এখন এটি আমরা চুল অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি, একটি বোলে নামিয়ে ঠান্ডা করে নিব। ভিউয়ার্স, শিরাগুলো ঠান্ডা হতে হতে এখানে আমরা ফুড কালার নিয়ে নিয়েছি। এখন এখানে আমরা পানি অ্যাড করব, খুব সামান্য পরিমাণে, টু টেবিল চামচ মতো আমরা পানি অ্যাড করছি। আরও চাইলে আরও অ্যাড করতে পারেন। এটি ভালো করে এভাবে মিশিয়ে নেব। আপনি যে কালারে ফুড কালার পছন্দ করেন, সে কালারের ফুড কালার আপনি ইউজ করতে পারেন লেমন জুসের সাথে। এভাবে এটি এভাবে পাতলা করে মিশিয়ে নেবেন। ভিউয়ার্স, আমরা এখন লেমন জুসটি বানানোর জন্য প্রথমেই আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি আমি এই গ্লাসটি ইউজ করব। এখানে আমরা একটা লেবু দিয়ে, একটি লেবুর রস ঝরানো লেবু দিয়ে ভালো করে এটি এভাবে মুছিয়ে দিচ্ছি, লেবুর লেমন ফ্লেভারটা চলে আসার জন্য। এরপর আমরা এটিকে এভাবে বসিয়ে এভাবে দেখুন ডেকোরেট করে নিচ্ছি। এভাবে আমি দুটি গ্লাস ডেকোরেট করে নিচ্ছি, বিকজ আমি দুইটি বানাবো, দুই গ্লাস বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতো গ্লাসে এভাবে ডেকোরেট করে নিতে পারেন। এটি খুব সহজ, একবার না লাগলে ভালো করে লেবু ছড়িয়ে দিবেন, তারপর এটি সুগারটি লাগাবেন, খুব সুন্দর করে হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এর মধ্যে এই লেবুর রসগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব আমরা ফুড কালার। এরপর আমি কিছু বরফ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। ঠান্ডা খেতে ইচ্ছে করলে আপনারা বরফ কুচি ইউজ করতে পারেন। আমি খুব কম পরিমাণে বরফ ইউজ করছি। এরপর আমি এটি সাজানোর জন্য লেবু কেটে নিয়েছিলাম, সেগুলো বসিয়ে দিচ্ছি। এরপর ভিউয়ার্স, আপনারা চাইলে এর জায়গায় সুগার ইউজ করতে পারেন। আমি কানে সিরাপ বানিয়ে নিয়েছিলাম, প্রথমেই সেগুলো দিয়ে দিচ্ছি। খুব ঘন করে সিরাপ বানিয়েছি, আপনি মিষ্টি যতটুকু পছন্দ করেন ততটুকু সিরাপ দিয়ে দিবেন। সিরাপের পরিমাণটা আমি বলে দিচ্ছি না। আর খেয়াল রাখবেন সিরাপ যাতে ঠান্ডা করে নেওয়া হয়। এরপর আপনি এর মধ্যে এভাবে কোল্ড ওয়াটার বা নর্মাল ওয়াটার ঢেলে দিতে পারেন। এরপর আপনি এটি ভালো করে হালকা হালকা করে এভাবেই নাড়ানি দিয়ে নাড়তে থাকবেন।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি গাঢ় কালারের এবং একটি হালকা কালারের ফুড কালার এটির মধ্যে আমি কম ইউজ করছি। যারা যে কালারের পছন্দ করেন আপনারা ব্লু কালারের ফুড কালার ইউজ করতে পারেন, অরেঞ্জ আমি ইউজ করছি। এভাবে স্ট্র দিয়ে সাজিয়ে দিতে পারেন এবং এভাবে আপনি আপনার অতিথিদের আপ্যায়নে একটি নর্মাল লেমন জুসকে অসাধারণ বানিয়ে দিতে পারেন। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।